লাগাই আগবহাইছে গুড নাইট নিম কয়েল নিম আন্ডারটো মচ্ছর বাহার অনমোল ম্যারি আলট্রা লাইট টি টাইম বাইট নিহার জেসমিন আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ইন্ডিকা ইজি হেয়ার কালার ভিভেল সো কিস মিস মেলেটেলো টিভিএস এক্সএল 100 এয়ারটেল ইন্ডিয়াস ফার্স্ট ওপেন নেটওয়ার্ক বিগ বাজার এভরিডে মশলা ফিউশন আৰু নেরোলেক সুরক্ষা প্রাইড ইস্ট এন্টারটেইনমেন্টস প্রেজেন্স। এতিয়ালৈকে সি কোৱা মতে তিনিজনী বিধৱাক বিয়া কৰালে সেইফালৰ পৰা সি মহান ও শেৱালি হাতত তাতে ঠাইক পা নৰে দে বাবা শেৱালিৰ সৰুপে ইহাকটো বিধৱা নহয় গোটাই মস্ত বয়া কথা হ'ব একলা অধা চাৰিক যাবা দিয়ে বাবা কিহে জাপ মাৰি উঠলাক দেখোন আজি আপোনাক কিবা মস্ত মৰম লাগছি নহয় মানে মই হেৰিয়া জানতো ও মাই তই ব্ৰেণ্ড নিউ মাথা মাৰি আছ ইচ্ছা করলে সেকেন্ড হ্যান্ড আছো তো সেকেন্ড হ্যান্ড ও ইডব্লিউ ডিট করে আচ্ছা তো ক যদি কথা পাতিম নেকি ক কথা মানে গিরেক মরাও নাই পাঞ্জাবত চাকরি করে হরিয়ানা ছালি যদি বিয়ে পাতি ইয়ালে হতো বন্ধ করে দিছে মুকে কোয়াসুন পাও যদি মই দিম কি দিবি তুই দিহা পামহ আইলা পশু তক রাজ্য হেনে ঠগে খায় তুই আর আমাক দিয়া পরামর্শ দিবি রাখিম দিয়ক তাতে গাঁলিয়া জায়গা নহয় বস্তু বানি দাম কম মাছ আনিম মাছের বনাবলে খাম আও কি হল একো নকলে যে এইটো দামটো কিমান 420 কি 420 কিলো নহয় হাফ হাফ আধা কেজি 420 লাউৰ দাম কনাই তেন্তে আপোনাৰ কথা কৈছো মোৰ কথা মই ফেৰিয়ালা নহয় আপোনাৰ কথা ভাবিছো আপুনি কোনি আপুনি হয় কোনোবা 420 হ'ব নহ'লে হাফ মেট হা হেংকে হলি দুখন থাকাটো অসুবিধা হৈছে কৈছা হেনে জিনা হারাম হৈ গৈছে থাকলা হানক খেদি দিবা লাগে বাজিব লাগে টেমি কটাই হাসতি বাজিলে কি দাল হব বুঝি নাপলু এ বন্ধু বলে হে কব লাগে মই কেনেকে কম কথাটো হৈ কিবা খং উঠিব নহয় নাইট সুপার উঠি একেবাৰে শিৱসাগৰ পামগৈ কিয়া হে জুইৰ ভয়তে উধান পলাব কিয়া নাইট সুপার উঠানালগে মোৰ চাইকেলত উঠ পিটি কোচবিহাৰ গেছি ডাইৰেক্ট আমাৰ ঘৰক লৈ যাম কিয় জানে তোমালোকৰ ঘৰত থাকক তে হাজমলাৰ কামাৰ খাওক মহৰ কামাৰ খাওক কামাৰ খাই খাই থাকক হ'লেও মই কিন্তু তোমালোকৰ ঘৰলৈ এনেকৈ যাব নোৱাৰো দেই বেয়া দেখি নহয় মানুহে কি বুলি ভাবিব হাও কি হা কুৰকালি একবাৰ বন্ধুৰ খবৰ কৰিব আহিলো তোমাৰ বন্ধুৰ চোন খবৰ নহ'ল কাৰ শুনতা বাই অ চাটো কেনে থাকিলো দেখিব যাক ছায়া দেখিব নালাগে মানুহটোকে দেখিব ভোলা দাদা হাতত তাকে যাক আইছি নাকি আইছি তো মই চাইকেল দি বাটত নামে থৈছো যাক যা সোনকালতে যা তুমি থাকিবা না আজি নাথকো এটা আনলোড করলু আর এটা লোড করে লই যাম বন্ধু আমার ঘরক লই যাম ইটা ভালে আসা না মাই ভালে আসলু রবা তো নারেকে আই ফেলে মনটো কেম্বা হই গেল কে আই মাই মরন নতি ফেরি আল্লাহ বলি ভাবি ফেলে পাইনলাউর কিলো হুচ্ছি আ এনাই খং উচ্ছিল পাইনলাউ তুই মাথাতে কুব এটা বই দিবে খুঁজছিল ও নেদি ভালে কইছ দে লাউ তো কাটলু এনাই খুন্দা ঠট হয়ে লাও মাথাত মারি দিলি আকো নলা হই মিছামিছি লাউটোৱে শূন্য বিচূন্ন হলা গৈ তোৰ জিয়াৰ কথা গেলা হা সঁচা কৈছো মাই থয়া লাও মস্ত সদল লাও যা মিঠা মিঠা লাগিব মাছ নহলি লাউৰ কাম নাই এ মাই আমাৰ দাইদেউৰেকে ফোনটো কৰি নকওকে নাওমান মাছ লৈ বুদে নালগে আ মাছ বৌ এনাই ৰান্ধাগে দাদাৰ লগত পইচা চইচা নাথকিবও পাৰে ও একেদিন আছে যোৱা পইচা নাইট ডিউটিৰ পইচা পাইছি নহয় কৰ মাই ফোন এটাকে কৰ চানা মাছৰ দাম গেলা কমি গৈছি দে হাং হৈ চলি গেলাই খাল সিঁচিছি আৰু মাছ গেলা বেচিছি নালগে হা আমি মাছ এই পানীলাও এনাই ভাজা মিঠা মিঠা লাগিব হাইব্ৰিড নহয় আমাৰ বস্তু খেতিৰ নালগে নালগক দে তোক ফোন এটা কৰবা কৈছো ফোনটো কৰ দে দে ভণ্টি ফোনটো কৰা ও ৰবা দুটা দেখোন নাইকেলো আনছ হা আমাৰ ঘৰত দাব তাৰে এটা নাইকেলে দি দেখোন কামটো কৰবা পাৰিলা হয় কি কাম আব তুমি কৰবা খোজা কামটো কি কাম
লাউ তুই দিম আঠা ফালাতকে নাইকাল তুই দিয়ে ভালো লাগ হয় যা যা ইয়াত এনেকে রাস্তাত কথা পাতি থাকিব নোৱাৰি তে আপোনালোক ৰুমত যাওঁ জলক নোৱাৰিও পৰিবেশ নাই অজমুলাই গোটেই ৰুমটো হজম কৰি থৈছে ইমান দিন লাগাল পনাই বন্ধু হিচাপে কম্বাই বহি নামান কথা পাতিবৰ মন নাযায় নাকি কিবা ইমান সময় কথা পাতিলোৱে দেখোন হলি কি হ'ব ইনবক্স ভৰ্তি হৈয়ে আছে আউটবক্সত যে আৰু কিমান আছে চেণ্ড হয়ে নাই ড্ৰাফ্টততো কথাই নকওঁ ইনবক্স আউটবক্স ড্ৰাফ্ট ফোনত যি আছে মেছত থাকে উঠক উঠক ঘৰত যাওঁ ঘৰত ডগ্ৰি কথা পাতিম ইনবক্স পঢ়ি ডিলিট কৰি পেলাম নেযাওঁ যা কি বন্ধুক লগ পালা হাও দাদা ভালে আছে না ইয়ে ইয়ে কৰ কি সুধো কিয় ভাল বেয়া সুধিব নোৱাৰে নেকি বন্ধুৱে কৈছি হাজমলাই চব বৰবাদ কৰি পেলছি মই আৰু সুধো ভালে আছে না অ তাৰমানে তোমালোকৰ টপিকটো হাজমলা হয় বোধে হাজমলাৰ কথা এওঁকো ক'লি নহয় অ সি অহাৰ পৰা আমি দুটাই যে প্ৰব্লেম ফেচ কৰিছোঁ তাকেহে ক'লোঁ সেই ধৰি দাদা বন্ধুক কৈছোঁ আমাৰ তাকে জ্বলক পিতি কোচ বিয়াৰ গৈছি মায়ে এখেতক ইমান মৰম কৰে ৰাতি আমাৰ তাতে থাকিব নাযই বোলে ইমান ভাল সুবিধা এটা কি লোৱা নাই নলৈ বুৰ্বক যে এটা কোঠাত তিনিজন কম কষ্ট হৈছে মই হোৱা হ'লে কিন্তু হজমলা নোযোৱালৈকে চাঞ্চটো ল'লোহেঁতেন মোৰ কাৰণে অসুবিধা হৈছে যদি ক আজিয়ে শিৱসাগৰলৈ বুলি নাইট চুপাৰত উঠিম অ যায় এই কথাবিলাক নুবুজে মই গ'লোঁ ৰ'ব ক'ত যায় বহুত কথা আছে ইনবক্স 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 ইয়াতে খালী কৰিব নালাগে ক'ৰবালৈ গৈ কথা পতাগৈ ক'ত যায় বহু তাকে ইয়াত পাৰ্কো নাই চাহ দোকানত ভাল পৰিৱেশো নাই কোনোবা চিনাকি মানুহৰ ঘৰলৈ গৈ কথা পতাগৈ আহোঁ তোমাৰ মতলবটো কি হয় সুনিতা কি মতলব হে শুনোতো ভালকে কথা নাপত যোৱাকালি কথা পাতিছিলো পাতিছিলো তো যোৱাকালি কথা পাতোঁতে তুমি আহিবা বুলি কিয় কোৱা নাছিলা হঠাৎ আহি গেলো হঠাৎ আহি গেলো হঠাৎ আহি যোৱা কথাটো ক'ব লাগে না তোমাৰ মতলব ভাল নহয় মতলব তোমাৰ কাতিখ মতলব যদি চিধা চিধিকে কৈ দিব লাগে সঁচা কথা কওঁ কাতিখ মতলব মোৰ নাই কিন্তু ষোল্ল বছৰে আপিৰ দৰে প্ৰেম প্ৰীতি কৰি থাকিব নোৱাৰো পাৰে যদি কিবা এটা স্থায়ী ইনকাম লওক আৰু বিয়াখন পাতক কি অলিতা ভাত নহল ধৰাধৰি মাৰি আছে মই বহি আছো আমি কিয় বাট পুৰো আমিও ধৰা মাৰো দে নাংগে যাক মই অকলাই ভাল পাওঁ মাতামাতি বন্ধ কৰিলে আপুনি হুৰে যায় মনটোত অশান্তি হয় না তুমিও হুৰে যাওঁ কিবা ইটা আৰু হুৰে যাবা নৰে দক এডজাষ্ট হৈ থাকিব লাগিব কি হৈ থাকিবা এডজাষ্ট মানে কিয়া হা এইটো ইংৰাজীও নাজানে না বৰ বোলে ইংৰাজী জানে আপোনাক দেখি কিন্তু ইমান বয়স হোৱা যেন ধৰিব নোৱাৰি দেই হে হৰি মই ইমান বয়স হোৱা বুলি আপোনাক কোনে ক'লে নহয় মানে হেড ছাৰৰ বয়সটো একচুৱেলি মই হেড ছাৰ চিকেন ৱাইফ ফাৰ্ষ্ট ৱাইফত দি থৈছে কি হৈছে দি থৈছে আকৌ ঢুকাইছে অ' মানে বাইদেউ আপুনি ছাৰৰ ছেকেণ্ড ৱাইফ এডজাষ্ট মানে শকত মোৰ কথা হ'ল কায়া গেলা ক'ত দৰে এডজাষ্ট যাব নালাগে সেই বুলি ঘূৰি যাব নালাগে দকচোন চাহ খাব পঢ়া চাহ হাও কিয় গেৰাহকে উঠছি তোমাক গেৰাহকে উঠা নাই হা মিছা ক'লি কি হ'ব চাহ খাবক গেৰাহকে উঠছো কিয় তোমাক কিবা মস্ত মৰম লাগিছে হা নমান কথা পাতিব মন গৈছে চাওঁ কিয় হং কল্লা চাহ কৰিবা গেলি তুমি মোৰ ওচৰতে যাব না কিবা মৰম লাগি আছে হা চাহ কাপ কৰি মই কিবা নাহিম নেকি আহিলি কি হ'ব জুইত ডাকত এই গৰমত ঘামি জামি আহিবা অ অ আপুনি ভাতক খং কৰকহে কিয়
ভাতটা নাতে যেমন ভাগাল লাগে করবো না? হ্যাঁ নরে হই না, ভাত না খাওয়াকে কেন কে থাকব? এ তো হাফিজ দাদার ঘর হই না? হই আছে না ঘর? নাই কি ওবা বিশ্রীলা কাইবা? তুমি কোনিনো? মই জয়া, হাফিজ দাদাক মস্ত ভাল পাওঁ, মস্ত ভাল মানুহ হাফিজ দাদা। জয়া কবাত শুনছো নামটো? কত শুনছো কত শুনছো? আপনি হাফিজ দাদার বউ হয় না? অ বহা। বহিম তো হাফিজ দাদার বারান্দাত, না আমার নবহাকে থাকিম? মস্ত গরম না বউ, পিয়াহত অন্থ কণ্ঠ শুকে গেছি। দুই গিলাচ পানী খাওঁ দক। দুই গিলাচ? অ বউ দুই গিলাচে লাগব, চাৰি গিলাচো লাগিব পাৰে, ঠিক নাই? বহা। ও বন্ধু হুমেন আহে কিয়া? থে কি মানুহ হয় আপনি, আপিচলিত দৰে লাজ কৰি থাকে। আহক জাগা ফিটিং হৈ গৈছি। মই যাওঁ। থে বাৰেণ্ডা ফিটিং, সাজ লগাক গেলি কথা পাতিম, ইনবক্স আউটবক্স ড্ৰাফ্ট চব শেষ কৰিম। কি দিয়ক দাদা? নহয় মানে জয়া যাবলৈ ওলাইছিল, পানী পিয়া ধৰিল, মই বোলো হাফিজ ভাই ঘৰতে খাই আহা। হাও এথেনে মই চিনি পাইছো দিয়ক। কাক? মাষ্টৰ দাদাক লাগি চাইলাক, আপোনাক পচন্দ কৰিলাক, এৱে জয়া। ও দাদা পানী খাওক। তুমি থাকা মই যাওঁ। কোক যাই দিয়ক দাদা, আপনাক মই চাহ নাহকেন যাবা দিবা নোৰো। আপনা আহাক চাহ নাহকেন যাবা দিয়া গম পালি এখেত আহি মোক গালি পাৰিব। বহক। নমস্কাৰ, মই হৃদয় শইকীয়া গো। কিবা কোম্পানী মাৰ্কেটিঙত আহিছে হবলা, একো নালাগে। নহয় নহয় এইটো হেড ছাৰৰ ঘৰ। আপুনি? হয় ময়ে। কোন হয় মানে? হেড ছাৰ ঘৰৰ ভিতৰৰ পৰা সিহঁত সেন্দু লৈ ওলাই আহিছো যেতিয়া, মই নিশ্চয় হেড ছাৰ ৱাইফে হম ন? আচৰিত। কি আচৰিত? আপোনাক দেখি কিন্তু ইমান বয়স হোৱা যেন ধৰিব নোৱাৰি দেই। হে হৰি, মোৰ ইমান বয়স হোৱা বুলি আপোনাক কোনে ক'লে? নহয় মানে হেড ছাৰৰ বয়সটো একচুৱেলি মই হেড ছাৰৰ চিকেন ৱাইফ, ফাৰ্ষ্ট ৱাইফত দি থৈছে। কি হৈছে? দি থৈছে আকৌ ঢুকাইছে। অহ মানে বাইদেউ আপুনি ছাৰৰ চেকেণ্ড ৱাইফ? হয়। বাইদেউ বেয়া নাপায় যদি আপোনাক কথা এটা সোধো দেই, ছাৰ মানে আপোনাৰ চেকেণ্ড হাজবেণ্ড নেকি? অ আপুনি? আপোনাকে বিচাৰি আহিছে, কথা পাতক। মাতি আহিলে বৰলাক লগ ধৰিলোঁ, সি আকৌ বহুত বিজি নহয়, মই বোলো নগ'লে আকৌ ছাৰে বেয়া পাব, সেইকাৰণে অকলে গুচি আহিলোঁ আৰু। ভাল ভাল কৰিলে, ছাৰৰ ছেকেণ্ড ৱাইফ মানে বাইদেউত কথা পাতি বৰ ভাল লাগিল দেই। থেংক ইউ। পিছে এটা কথা, তাইৰ মুখখন দেখি মোৰ এনে লাগিল। কেনে লাগিল ছাৰ? মানে মোৰ ছেকেণ্ড ৱাইফেহে আপোনাৰ লগত কথা পাতি বৰ বেছি ভাল নাপালে নেকি? তাই বেয়া পাই একো লাভ নাই, চিন্তাই একো বেয়া কথা কোৱা নাই, তাই প্ৰেক্টিকেল ছোৱালী, আৰু কাম এটা হাতত নহ'লে তই সংসাৰ চলাবি কেনেকৈ? এশ বিঘা মাটি আছে আমাৰ, ভাতৰ সলনি মাটি খাবি? কি মাটি থাকিলে নহ'ব নহয়, কাম কৰিবই লাগিব। তোৰ বিয়াত ঘৰৰ মানুহৰ ছাপৰ্ট নাই বুলি তই দেখোন কৈ থাক। কাম চাম দেখোঁ একো নাইয়ে, হাজাৰ চুৰ কৰিলেও কাম বন পাই আছিলোঁ, তই এই হাফ মাৰ্ডাৰ কৰাৰ পে একদম কাম নাপাওঁ। এতিয়া কি কাম কৰোঁ? কৰ কিবা এটা কাম কৰ, মন কৰিলে কামৰ আকাল নাই, ঘৰতে বহি কাগজৰ এনভেলপ বনায়ো বহুতে সংসাৰ চলাই আছে, কৰিবলৈ মন কৰ, কামৰ আকাল নাথাকিব। ভাল, কিবা নহয় কিবা কামটো ওলাব। আহোঁ দে কিবা অকণ খাওঁগৈ। কি কাম কৰোঁ এ? না এটা কাম কৰোঁ, জাপাৰ গুচি ধন্দাত্তাকে যাওঁ।
কোন ধনে দানগুরার বুটাকে তুরেন দাদা ও ধন্দা কি করব ধন্দা ও তাও না ধন্দার গ্যারেজ তো মস্ত গ্যারেজ ভাই বহু মানুষ কাম করে তাতে রাখে না হুদু গাড়ি লাইনতে কাম করু পুল্লি সরুর পরে করবা লাগছিল বুড়া হালকে মাত নধরে বান্দার এ এটু কি বয়া হেটু কি বয়া তে করা কি তয় কিবা খংফ লাস্টত চুরি বিদ্যুৎকে স্টার্ট কর দিন কি নু চুরু করবি চুর করলে এরকম ধরা পড়ি মরু সাধারণ বুঝলুক এটাও চুর করবা নাজনা হলু ভগে নি পুলিশে হুমে থই ট্রেনিং করবা লাগব কি অ ট্রেনিং করবা লাগব এনে কাম করবা লাগব বলি কই থাকলি নহব চুর ট্রেনিং অ চুর এটা বিদ্যা এই বিদ্যা তো গুরু লাগে গুরু বাবি গোট গুরু আছে র এই মোর লাইফ ইস্ট্রি স্যার রাম স্যার হুন্দু বলি লাল কা এ মবিত পা সব দেখি আছো এফালে আপুনি কাহিনী সিতাত কইছে এফালে দালিঙে স্লিপিং সিতাত কইছে আপনাক আর সুনিতাক দেও ও রব সুনিতার উপর নামান চকু রাখবো হে মাই কি হস চকু রাখবা লাগে মই কেরপাডার লগত কিবা লাগছি আন পাও সুই আন হয়েছে গোটাই নিজে যুজি মল্লি করবি কি এখান জুটুত কেরপাডা মারা না যুই কি নু কয় ও হাজমুলা গেলি খং উঠি আছে না ফেরি আল্লা বুলি লাউডাম হুদার পেরে পাতকুত তুই দি মাথা দাক খুব মারি দিলি হাজমুলা হজম হয়ে যাবো এয়াই মোর লাইফ হিস্ট্রি স্যার রাম স্যার হুন্দু বলি লাল কা মিত পা সব দেখি আছো এফালে আপুনি কাহিনী সিতাত কইছে এফালে দালিঙে স্লিপিং সিতাত কইছে মই গমে পোৱা নাছিলো নহয় আপোনাৰ ভাগ্য ভাল আজি কাৰ চলাইছে ট্ৰেক্টৰ যে চলোৱা নাই ট্ৰেক্টৰ চলোৱা হেতেন গম পাই গল হেতেন কি কলে কাৰ চলাইছে মানে সৰু গাড়ী সাউণ্ডটো কম যে ট্ৰেক্টৰ চলোৱা নাই ট্ৰেক্টৰ নাকৰ শব্দৰ কথা কৈছো হয় দিয়ক মই কাহিনীটো কৈ থাকোঁতে টোপনি যাব লাগে নে হকে আপোনাৰ কাহিনী মই ইমান ৰোমান্টিক কথা কৈ কৈ জগাই ৰাখিব নোৱাৰোঁ আপুনি এই নিৰহ কাহিনীকৈ জগাই ৰাখিব টোপনিটো বেছি দেখিছে এতিয়াও সাৰ পোৱাই নাই দিয়ক বাইদেউ মই আমনি নকৰোঁ মই উঠোহে যিখিনি কৰিব লগা আছিল কৈ পেলাইছে কি আমনি ডালিঙক এতিয়া জগাই দিওঁ মাত এখা দি যাওঁ অ ডালিং ডালিং এখেত যায় আপুনি যাব দেই ডালিঙে এতিয়া বিছনা পালে ৰাতিলৈকে নুঠিব যোৱা লক্ষণটোতে জানো বিছনাত যে পৰিবগৈ অ ডালিং ভাতকেইটা খাই শুৱক ভাত খোৱাই নাই দেখোন আপুনি যাব কি ঘূৰা কোন দিয়ে ৰে তই হাফিজ ভাইকে লগ নাপালো কোনোবাই লম্বা ভাৰত গেছে হেন পাওঁ নহ'লে ইমান দেৰি আহি নাপকে নাথকে দে বৌ আহোঁ একদিন হাফিজ দাদাৰ লগত আমাৰ ঘৰক যাব দক যাম য দাদেকো ক'বা ফোন কৰি পিতি নহত যাব কিয় পিতি মদ খাই থাকে না অশান্তি পাব তে এটা কাম কৰিম য দুয়োৰো বিয়াৰ দিনা একেলগে যাম ৰাম কি কয় লাকাই আগবঢ়ালে গুড নাইট নিম কয় নিম আন্ডার টো মচ্ছর বাহার অনমোল ম্যারি আলট্রা লাইট টি টাইম বাইট নিহার জেসমিন আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ইন্ডিকা ইজি হেয়ার কালার ভিভেল সো কিসমিস মেলেটেলো টিভিএস এক্সেল 100 এয়ারটেল ইন্ডিয়াস ফার্স্ট ওপেন নেটওয়ার্ক বিগ বাজার এভরিডে মশলা ফিউশন
আৰু নেৰোলেক সুৰক্ষা।